গরমের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিবুল, জানাবেন একটু আজকে রাজশাহীর তাপমাত্রা এখনো পর্যন্ত কত রেকর্ড করা হয়েছে এবং এই গরমে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে? সম্ভব জনজীবন আসলে ব্যাহত হচ্ছে প্রচণ্ড, কেননা সকাল থেকে আসলে ঘর ছেড়ে মানুষেরা বের হচ্ছে, কারণ জানেন যে আর মাত্র কটা দিন পরেই আসলে ঈদ, যার কারণে কিন্তু কর্মব্যস্ত সময় কাটছে মানুষের। আমরা যেটি লক্ষ্য করছি আসলে যে তীব্র তাপদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল, সে কারণে যে মার্কেটগুলো সেগুলো কিন্তু প্রায় বেলা গড়িয়ে 11টা বা তারও পরে কিন্তু আসলে খুলছে, এবং তারা এর কারণ হিসেবে বলছে যে প্রচণ্ড গরমে মানুষের উপস্থিতি আসলে কম। এবং রাজশাহীতে গেল কয়েকদিন জুড়েই যে আসলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে, যার কারণে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, পথচারী মানুষ, যারা ঘর ছেড়ে বের হয়ে এসেছেন, তারা কিন্তু নানা ধরনের বিপাকে পড়েছেন। এছাড়াও শুধুমাত্র রাজশাহীতেই নয়, রাজশাহী অঞ্চলের আশপাশে বিশেষ করে নওগাঁ, তারপরে চাপাই নবাবগঞ্জ, পাবনা, এই সমস্ত জায়গাতেও কিন্তু আসলে তাপমাত্রা বেড়েছে। যেমন নাটোরে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেছে গেল 5 দিনে। এছাড়া নওগাঁতে সবচেয়ে এই অঞ্চলে কম তাপমাত্রা, বিশেষ করে 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাওয়া গেছে। এছাড়া ঈশ্বরদীতে কিন্তু গতকালকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই পুরো অঞ্চল জুড়েই কিন্তু আসলে এই যে তাপদাহ, সেই কারণে কিন্তু নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ, পথে যারা বের হয়ে এসেছেন তারা। একটি বলে রাখি সম্পা যে রাজশাহীতে আসলে গেল 14 বছরে যে ধরনের উন্নয়ন হচ্ছে, সড়কগুলো প্রশস্ত হয়েছে, তাতে কিন্তু নানা ধরনের বৃক্ষ গুল্মগুলো কাটা হয়েছে, এবং এর ফলে আবহাওয়াবিদ বা ভূতত্ত্ববিদ যারা আছেন তারা যেটি বলছেন যে ভূপৃষ্ঠের যে তাপমাত্রা সেটি কিন্তু প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, এবং একই সাথে কিন্তু গেল কয়েক বছরে 6 বছরে 70 থেকে 75 শতাংশ আসলে যে আর্দ্রতা সেটি আসলে কমে, এই সময়ে কিন্তু এপ্রিলের এই সময়ে 50 শতাংশ আসলে আর্দ্রতা হয়েছে এই অঞ্চলে, যার কারণে কিন্তু এই গরমের প্রভাব বা এই যে গরম ভ্যাপসা গরম এবং যে তীব্র তাপদাহ, তার কারণে কিন্তু আসলে রাজশাহী পড়ছে। এবং একই সাথে রাজশাহীতে যে পরিমাণ আসলে জলাধার ছিল সেগুলো কিন্তু পূরণ হয়েছে এবং উঁচু উঁচু ভবন হয়েছে, যার কারণে এই ভূপৃষ্ঠের তাপমাত্রাও বেড়েছে। একই সাথে কিন্তু যে জলাধার কমে গেছে যার কারণে এই যে বাতাসের যে আর্দ্রতা সেটিও আসলে কমে এসেছে, এবং রাজশাহীতে এখন কিন্তু মাত্র 105টি আসলে জলাধার আছে। এই কারণে কিন্তু আসলে এই যে তাপমাত্রা সেটি কিন্তু আরও বেশি অসহনীয় হয়ে উঠছে। সম্পা, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ঈদে বাড়ি ফেরার খবর জান